ট্রেড লাইসেন্সের জন্য মোটা অঙ্কের টাকা চাওয়ার অভিযোগকে কেন্দ্র করে শিলিগুড়ি ডাবগ্রাম এলাকায় বিতর্ক তৈরি হয়েছে। ওই গ্রাম পঞ্চায়েতের আরশিগড় এলাকার ব্যবসায়ী সজল কুমার মণ্ডল অভিযোগ করেন, মঙ্গলবার সকালে নিজের কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের ট্রেড লাইসেন্সের জন্য প্রধানের কাছে গেলে প্রধান সেই ট্রেড লাইসেন্সের জন্য 50,000 টাকা দাবি করেন। এর প্রতিবাদ করে মোবাইলে ছবি তুলতে গেলে উল্টে আমাকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান সুধা সিংহ চ্যাটার্জি জানান, গ্রাম পঞ্চায়েতের নিজস্ব ফান্ডের জন্য ওই ব্যবসায়ীর কাছে কিছু টাকা চাওয়া হয়েছিল। এটা সব গ্রাম পঞ্চায়েতের নিয়ম, কিন্তু উনি আচমকা মোবাইল থেকে ছবি তুলতে শুরু করেন, তা বন্ধ করতে বললে উত্তেজিত হয়ে পড়েন। তখন থানায় ফোন করে ওনাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু এভাবে ব্যবসায়ীদের কাছ থেকে ট্রেড লাইসেন্সের জন্য অতিরিক্ত টাকা আদায় করতে পারে কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যে শিল্পটানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, কারুর কাছ থেকে জোর করে টাকা আদায় করা যাবে না। সেখানে ওই গ্রাম পঞ্চায়েতে ট্রেড লাইসেন্সের জন্য কি করে এত টাকা চাইলো তা নিয়ে ডাবগ্রাম জুড়ে জোর আলোচনা শুরু হয়েছে। অফিস আওয়ার তখন লোকজন ভর্তি, এবার ও এসে বলে যে ট্রেড লাইসেন্স করবে, কিসে বলে কম্পিউটার ট্রেনিং সেন্টার, আমি যে এখানে ডেভেলপমেন্ট ফি দিতে হবে, অঞ্চল ডেভেলপমেন্ট ফি, যেটা আমাদের কোন ফান্ডে থাকে, পরিমাণটা বেশি বলেছিলাম ওকে, কিন্তু কোনো অ্যামাউন্ট বলিনি। কিছুক্ষণ পর ও ঢুকেই ভিডিও করতে শুরু করে দিল, ভিডিও করা চলাকালীন আমি ওকে বাধা দিচ্ছি। তখনই হচ্ছে এখানে আরেকজন পঞ্চায়েত মেম্বার ছিলেন আমাদের অবিনাশ, আর জগদীশ ছিল, জয়ন্ত ছিল, আর এক বয়স্ক ভদ্রলোক ছিল আশিঘরের। তো ওদের সামনে ও বলতে শুরু করলো, হ্যাঁ আপনি আমার কাছে 50,000 টাকা চেয়েছেন, এই চেয়েছেন, সে চেয়েছেন, এরকম করে বলছে। তখন আমি বলছি যে তুমি অনলাইনে এ করছো কেমন করে, তোমার সাহস কী করে হলো, তুমি অঞ্চলে ঢুকে তুমি অনলাইনে আমার ভিডিও এ করছো, কার পারমিশনে করছো তুমি? তারপরে পঞ্চায়েতগুলো এরা বাধা দেয়, বাধা দেওয়ার পরে তখন ওকে এখানে আটকে রাখা হয়, লেপটাকে ফোন করা হয় ওসিকে আশিঘরে, তখন ওসি এসে ওনাকে নিয়ে যায়। আমরা ডেভেলপমেন্ট ফির জন্য চাইতেই পারি, একটা বড় হচ্ছে ইনস্টিটিউট সে চালাবে, কম্পিউটার ইনস্টিটিউট, আমাদের অঞ্চলের অনফান্ডের অবস্থা তো এমনিতেই খারাপ, তার মধ্যে ISGP আমরা ওই জন্যই পাইনি। তো আমরা চেয়েছি, চাওয়া মানে কি এই নয় যে সে আমাদের সঙ্গে যে এ করবে না, সমঝোতা করবে না, যে না এটা এত হতে পারে না আমরা কম দিব, সেটা তো প্রতিটা এই ধরনের যে ফান্ডিংটা এটা কি সব জায়গাতে এইভাবেই তো নেওয়া হয়, রসিদ দেওয়া হয়? আচ্ছা, এটা নয়, এটা অঞ্চল ডেভেলপমেন্ট ফির জন্য প্রতিটা অঞ্চলে এটা নেওয়া হয়। সে কারুর যদি প্রয়োজন পড়ে যে সে দেবে না, বা আমরা কিন্তু কখনোই জোর জুলুম করি না, সে কিন্তু কোনো আমাদের সঙ্গে কথাবার্তা না বলে চুপচাপ বেরিয়ে গেছে, তার সে হয়তো অন্যরকম তার উদ্দেশ্য নিয়েই সে দ্বিতীয়বার এসেছে, তার কি উদ্দেশ্য আমরা জানি না, সে কিন্তু নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিয়ে ও অনলাইন ভিডিও করতে শুরু করে।